গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং মধুরা। সকাল হয়ে গেছে আর ঝগড়ুটে লোকটাকে নিয়ে আমি চলে এসেছি, দুটো হাতে দুটো বিস্কুট, দুটো হাতে দুটো বিস্কুট। আর কালকে বন্ধুরা আমি দাড়ি কেটেছিলাম, আজকে আবার একটু বড়। ধরো ওই গল্প আর আজকে দিবা না, কালকেরটা কালকে হয়ে গেছে। দেখুন ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, টুপি পরে নিয়েছি, কিন্তু না আর আমার তো শীতই লাগছে না। দেখুন আমি সোয়েটারও পরিনি। এইখানে সেই দুর্গাপূজো পূজো কিচ্ছু ফিল হচ্ছে না, খুব কষ্ট। এর জন্যই যেতে পারলাম না পুজোতে বাড়িতে। কত ইচ্ছা ছিল পুজোতে বাড়ি যাব, যেতে দিল না। কি মিথ্যে কথা বলে, আমাদের না এখানে হাতে ধরে রাখতে কষ্ট হয়। একটা ছোট ট্রাইপড লাগবে, ট্রাইপড এখানে কিনে সেট করে রেখে দিই। হ্যাঁ, রোজ সকালে যে চা খাওয়ার জন্য আমার হাতে রোজ সকালে চা খেতে হয়। আপনাদের কত রকম গল্প শোনাতে হয়, এর কাহিনী শোনাতে হয়। এর কাহিনী আবার কি, এর অনেক, এর কোনো কাহিনী নেই। তে যেতে পথে হলো দেরি, কি করি চা খাই। ঠিক আছে চা খাই। আজকে আমাদের বাড়িতে সবাই গেছে ঘুরতে, যে বাড়িতে সবাই আছে, মা বাবা, তারপর কাকারা এসছে, বোন এসছে, ভাই এসছে, সেই বন্ধু ভাই, বন্ধু ভাইয়ের বউ। বলেছি বাড়ি থেকে একটু ভিডিও করে পাঠিয়ে দিতে, ভিডিও করে পাঠিয়ে দিতে বলেছি। আজকে দেখাবো, আজকে দেখাবো ভিডিওতে। বাড়িতে সবাই আনন্দ করছে, খাসির মাংস রান্না হচ্ছে বাড়িতে, আর আমরা এদিকে কিছু আনন্দ হচ্ছে না। পুজোতে কিছু কিনেও দেয়নি। বললাম তো যাও কিনে নিয়ে আসো। এখন একটা অর্ডার দেবো, সেই একটা, তারপরে যাবো আবার বিকেলবেলা কিনতে। আজকে বিকালে শপিং করতে যাবো, বলো। ধক ধক ধড়কতা হ্যায় ইয়ে দিল, শপিং করার কথা বলেই হয়। বলো না ক্যা কহ রাহা হ্যায়, পাস আও বাতা তু, না বাবা ডর লগ রাহা হ্যায়। ঠিক আছে আমরা চা খেয়ে নিই তাহলে। আয়ে ভি হ্যায় বত ভি হ্যায়, শরারত ভি হ্যায় মেরে মেহবুব মে। এই যে টুপিটা আবার পরে নিলাম, ঠান্ডা ঠান্ডা লাগছে। বো দিওয়ানাপন বো মাসুমিয়ত। পুজোতে কি কি কিনলেন একটু জানাবেন, আমাদের ভালো লাগবে। তোমার ভালো লাগবে না আমার ভালো লাগবে। কালকে রাতে কিন্তু মোগলাইটা ভালো হয়েছিল, আমি আর খাওয়ার সময় দেখাতে পারিনি ভিডিও। আরো মোগলাই আছে, আমি আজকেও খাবো। টেস্টি হয়েছিল, এখন মনে হচ্ছে আরো আছে, আমিও খাবো। খাবো আছে, এখন খাবো না, ভাত চাত খাবো তারপর খাবো। এলো রে মা। হাই ফ্রেন্ডস, আমি রান্না করছিলাম আর আপনাদের দাদা ভাইয়ের খুব খিদে পেয়ে গেছে। চলুন দেখাচ্ছি কি দিয়ে ভাত খাবে। এই যে বললো ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে নেবো। ইলিশ মাছ ভাজা দেখুন হয়ে গেছে, আর কত ডিম পেটের মধ্যে ভর্তি ডিম। ডিম খেতে ভীষণ পছন্দ করে, তাই আর দেরি সহ্য করতে পারলো না, এখন ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে নেবে। আর ফুলকা পাটাও আছে এই যে সাথে। ডিম দেখে আর লোভ সামলাতে পারলো না, গরম গরম ইলিশ মাছ ভাজা তার সাথে আবার ভর্তি ডিম, সাথে ফুলকা বাটা, তাড়াতাড়ি এখন বসে যাই, খেয়ে নিই তাড়াতাড়ি করে। আর দেরি সহ্য করতে পারলো না, বললো এটা দিয়ে খেয়ে নেবো আমি। এই দেখুন বন্ধুরা কত বড় সাইজ, অনেক বড় মাছটার, মাছের মধ্যে ডিম ভর্তি। এই দেখুন বন্ধুরা আমাদের ঘরে কি হচ্ছে, মোচা, মোচার ঘন্ট হবে কালকে, মোচার ঘন্ট হবে, তাই জন্য মোচা ছুলছে। এই যে ও ছুলছে, এই দুজনে মিলে ছুলছে, আমি আর কমলা ম্যাম মিলে ছুলছি। মোচার ঘন্ট রান্না করব কালকে চিংড়ি মাছ দিয়ে। এ যদিও তাও একটা ছুলতে একটু তাড়াতাড়ি ছোলে, কমলা ম্যামের একটা ছুলতে মোটামুটি বছর দেড়েক লেগে যায়। না না কমলা ম্যাম, পরের বছর পুজোতে আমরা অবশ্যই খেতে পারবো। ইতনা বলা স্যার, এসা বললে তুমি নেই ছিলতি, আর ভি নেই লাগাতি, ছুটি ভি নেই। কমলা বেহেন অনেক অনেক ভালো চলছে, হ্যাঁ কমলা বেহেন অনেক তাড়াতাড়ি চলছে। আর এতগুলো দেখুন জঙ্গল বানিয়েছে, এত বদমাশ লোক। এইগুলো কিন্তু শিখিয়ে দিয়েছে আমাকে সায়নিদি। সায়নিদি কালকে কমেন্ট করে আমাকে বলেছে এইভাবে ছাড়াতে হবে, এই ভেতর থেকে একটা, আমি দেখাচ্ছি কেমন করে ছাড়াতে হবে। এইগুলো ফেলতে হবে আর এইটা ফেলতে হবে, এটা আমাকে সায়নিদি শিখিয়ে দিয়েছে। জানো না এগুলো, এই যে সায়নিদি আমাকে কালকে বলে দিয়েছে কমেন্টে, আমি দেখো সায়নিদি আমি ওইভাবেই করছি যেমন করে তুমি শিখিয়ে দিয়েছিলে। থ্যাংক ইউ সায়নিদি, সায়নিদিকে অনেক অনেক থ্যাংক ইউ আমাকে মোচা ছাড়ানো শিখিয়ে দেওয়ার জন্য, শুধু আমাকে না কমলা ভেনকেও, হ্যাঁ গাধাকে মানুষ করার জন্য। থ্যাংক ইউ সায়নিদি। এই মোচা খাওয়ার খাওয়ার তোমাকে কে বুদ্ধি দিল? এই যে আমার হাতগুলো এখন কালো হয়ে গেছে, এগুলো ঠিক করবে কে? আমার অফিসের লোকরা। কি তুমি অফিসের লোকদের বলবো আমার নখ কেমন করে পরিষ্কার করবো? সেই বুদ্ধি যেন দেয়, লেবু দিয়ে যায় যেন কিনে। পায়খানার অ্যাসিড নিয়ে নাও, পরিষ্কার হয়ে যাবে, অ্যালার্জি হারপিক দিয়ে নাও। এইগুলো আমি
এর জন্য কাটতে চাই না, আমার হাত পুরো কালো হয়ে গেছে। এইগুলো আমি কেমন করে এবার উঠাবো? হারপিক আছে, একটু হারপিক দিলে ঠিক হয়ে যাবে। কেউ যদি এইগুলো ওঠানোর কিছু ব্যবস্থা থাকে আমাকে একটু কমেন্ট করে জানিও না। দেখো নখগুলো, বন্ধুরা হারপিক দিয়ে দিলেই তো উঠে যাবে। হারপিক ঘরে আছে, এমন কিছু উপকরণ দিয়ে যেন ঘরেই পাওয়া যায়, বাইরে থেকে যেন কিনতে না হয়। এই যে কমলা বাহিন এসে গেছে গিফট নিয়ে। আমি আস্তে আস্তে কথা বলছি, কারণ ওই ঘরে নিসার্গের বাবা বসে আছে। তো এই যে এই কমলা বাহিন, স্যার কো পাতা নেই তো, আপনি বলা তো ঠিক হ্যাঁ, থ্যাংক ইউ। এ দিনে কে লিয়ে এসে পায়ে থে, বাই বাই। হাই ফ্রেন্ডস, এখন সন্ধ্যা হয়ে গেছে আর আমি অনেকক্ষণ ধরেই ভাবছিলাম কখন বাথরুমে যাবে, কখন বাথরুমে যাবে, আর আমি ভিডিওটা শুরু করবো। একটু আগেই তো দেখলেন কমলা বেন দিয়ে গেল। ইসাগের বাবার জন্য একটা ঘড়ি অর্ডার করেছিলাম অনলাইনে, ওই ঘড়িটা ওরই পছন্দ, পছন্দ করে একটু কাট করে রেখেছিল, আমি ওটা দেখেছিলাম। আর ওটা আমি আমার অ্যাকাউন্ট থেকে অর্ডার করে দিয়েছিলাম সারপ্রাইজ গিফট। আমার ইউটিউব থেকে যে ইনকাম হয়েছে, ফার্স্ট ইনকাম, সেখান থেকে আমি ওটা কিনে দিয়েছি আমার বরকে। গেছে বাথরুমে আর ভাবলাম এই ফাঁকে তাড়াতাড়ি করে আমি ক্যামেরা ঠ্যামেরা সেট করে রাখি, ওই ঘর থেকে একটা প্ল্যান করব, আসলে বলবো যে চলো আমরা খেলি কানামাসি। নিসার্গ বলবে বাবা চলো কানামাসি ভোবো, খেলি ওই চোখ বেঁধে ওইটাই খেলবো। কারণ নিসার্গ বললে না করবেই না, নিসার্গের সব কথা শোনে, তাই নিসার্গ আজকে বলবে বাবা চলো আমরা চোখ বেঁধে খেলা করি, আর চোখ বেঁধে তারপরে আপনাদের দাদাভাইকে এই ঘরে নিয়ে আসবো আর এনে দেবো সারপ্রাইজ গিফটটা। আর সারপ্রাইজ গিফটটা পেয়ে কেমন করে কেমন রিয়াকশন হয় সেটা আজকে দেখবো। শুধু আমাকে সারপ্রাইজ দেওয়া, আমিও আজকে দেবো, চলুন তাহলে দেখে নিই। অনেকক্ষণ ধরে বাড়িতে এসেছে, খেয়ে দিয়ে যাচ্ছিল না বাথরুমে, কখন থেকে বলছি যাও বাথরুমে। ওখানে বসে বসে আমরা গল্প করছিলাম, তারপরে এখন গেল বাথরুমে আর আমি সুযোগটা ভাবলাম কাজে লাগিয়ে ফেলি। তাহলে চলুন তাড়াতাড়ি করে ওই বাথরুম থেকে মনে হয় বেরোচ্ছে। নিসার দেখো তো বাবা বেরিয়েছে নাকি, বেরোয়নি এখনো? ঠিক আছে তাহলে আমি যাই বের করে তারপর নিয়ে আসি ঘরে কানামাছি খেলবো। আমার দিকে তাকাও, বাবাকে একটা সারপ্রাইজ গিফট দেবো তো, ওই ঘড়িটা তোমাকে বলেছিলাম না আমি অর্ডার করেছিলাম, বাবাকে বলতে না করেছিলাম মনে আছে? ওইটা এসেছে একটু আগে, অরেঞ্জ আন্টি দিয়ে গেছে। হ্যাঁ এবার ওইটা বাবাকে সারপ্রাইজ দিতে হবে তো, তাই তুমি বাবা বাথরুমে গেছে, বাবা বাথরুম থেকে আসলে তুমি বলবে কি বাবা চলো আমরা চোখ বেঁধে কানামাছি ভোবো খেলি। হ্যাঁ তারপরে আমি গামছাটা বাবাকে বেঁধে দেবো, তারপরে খেলতে খেলতে ওই ঘরে যাবে। হ্যাঁ ওই ঘরে গেলে বাবার হাতে দেব গিফটটা, দেখি রিয়াকশন কি হয়। হ্যাঁ ঠিক আছে তাহলে রেডি? রেডি তো, ঠিক আছে। নিসার্গ আমার দিকে একটু তাকা, ভিডিও করছি, সারাদিন গেম না খেলে একটু খেলা করো বাবার সাথে, যাও একটু বাবার সাথে খেলা করো, চলো একটু কানামাছি ভোবো। ওরে আমার শোনা বাবা, একটু খেলো ওর সাথে, সারাদিন তো খেলো না, শুধু কেশে সারাদিন খেলো না, চলো বাবা একটু কানামাছি খেলো নিসার্গের সাথে, আর আমি একটু ভিডিও করে দাঁড়াচ্ছি, খেলার ভিডিও একটু করবো। হ্যাঁ চোখ বাঁধো আমার চোখ, না না নিসার্গের চোখ, নিসার্গের চশমা না চোখে, তোমার চোখ বাঁধো। আমার চোখ বাঁধো তাহলে ভালো কিছু, ওই যে গামছা, ওই গামছাটা দিবা, এটা নিসার্গের গামছা, এটা দিবা পারতে পারবা? নিসার্গ যেন চোখে দেখে না, নিসার্গ বাঁধলে পরে তুমি দেখে ফেলবা সব, নিসার্গ কিন্তু বাঁধতে পারবে না, আমি পরে দেখবো। এরকম করে বাঁধলে হয় নাকি? হ্যাট নিসা ক্যামেরা করো তো, টাইম বাবাকে বেঁধে দিই এখানে, সবই দেখতে পাচ্ছি এখানে। নিসা পারলো না বাঁধতে, বাবা আমার তো এমনিতেই ঘুম পাচ্ছিল, চোখ বাঁধার পর কি ঘুম পাচ্ছিল? কখন থেকে বাথরুমে গিয়ে বসে আছো, কখন থেকে আসো না, নিসা গেম খেলেই যাচ্ছে ফোনে, দেখো তো দেখে না কেন? তাহলে বন্ধুরা আমরা কামাচ্ছি খেলি, টাইট করে দে জায়গা কম, চলো এই ঘরে আসো, বড় ঘরে আসো, খেলা যায়। নিসাক বাবাকে হাত ধরে নিয়ে আসো তো, বাবা দেখো আমার মুতো না লাগে যেন, দেখো দেখো আস্তে আস্তে বাবা, আস্তে আস্তে নিয়ে আয়, আরে আস্তে আস্তে নিয়ে আয়, দাঁড়া বাবা এইবার ঘুরিয়ে দাও নিসার, মাথা গোল করে এভাবে ঘুরিয়ে দাও, এইবার 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 না আর দিতাম, কানা মাছি ভো ভো, কানা মাছি ভো ভো, আগে পাবি তাকেছো, কানা মাছি ভো ভো, বাবাকেও ধরেছি,
कना मछी भोव जकी पपीता के छो कना मछी भोव जकी पपीता के छो खुलचा कना चोक की एटा की रे बाबा टन 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 अरे बाप रे किछु देखते पाछ ना कैमरा सेट करा হ্যাঁ ক্যামেরা সামনে আজকে কানামাছি খেলেছি আমরা এটা কি কি দেখা বন্ধুরা এটা কি এটা কি দিলে বাবা গিফট করলো আমাকে এটা কি বন্ধুরা এটা কি বন্ধুরা এটা কি গিফট করলো বাবা কি টেলা কিচ্ছু জানে না এটা কি গিফট করলো তুমি দেখতে পাচ্ছ না কে গিফট করলো আমি তো আগেই বন্ধুরা বলে দিচ্ছি যে কে গিফট করলো জানিও না যে এটা কার কি আগেই বলে দিলাম গিফট করেছে তোমার হাতে যখন তোমারই হবে না নিসা এটা তো আমি একটু কার্টে করে রেখেছিলাম ফাকা আমি তোমার টাকারতেই না সব সময় ধরো তুমি কি ভেবেছো আমার টাকারাই নেই তো এটা দিয়ার মানে এরপর নেক্সট আমাকে দিতে হবে খোলা আগে খোলা দেখো গুনচা কাঁচি আন তো কাঁচি কি দেখো কাঁচি রে কাঁচি তুমি যেমন মানুষ সেরকমই কালারটা দিয়েছি এদিকে শোনো ও বা অ্যামোলেড ডিসপ্লে আছে ব্লুটুথ কলিং আছে সবকিছু আছে হার্ট রেট আছে রেজুলেশনটা ভালোই আছে এদিক শুনো 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 তুমি যেমন দেখতে তোমার মন যেমন তোমার গায়ের রং যেমন ঘড়িটার রঙও কিন্তু সেম সেই রকম যেমন এর ভিতরে দেখতে যেমন এর বাইরে দেখতে যেমন এর মন যেরকম এ ঘড়িটার কালারও ঠিক সেমন তাহলে আপনি আগে বুঝে নেন কেমন কালার হতে পারে কেমন কালার তাহলে হতে পারে বুঝে নিন নিসার এখনো বুঝতে পারছে না বাবার গায়ের রং কি এটা বলো তো এদিকে এদিকে আসছে দেখি খুলি তাহলে এবার এইটাকে ঘড়ি পেয়ে কিন্তু খুশি দেখুন দাঁত ফেরত বন্ধ হচ্ছে না দাদি খুশি কত কেমন লাগছে দেখুন সব অন করি অন করি চার্জ থাকলে অন হবে নালে অন হবে না হ্যাঁ চার্জ হয়েছে ও এখানে কিছু স্ক্যান করতে হবে অ্যাপ দিয়ে এটা তো মনে হয় অ্যাপেলের সাথেও করা যাবে হ্যাঁ অ্যান্ড্রয়েডের সাথে অ্যাপলের সাথে দুটো সাথে করা যায় কারণ অ্যাপল ফোন অর্ডার দিয়েছো তার জন্য আগে থেকে কিনে থ্যাংক ইউ তোমার তোমার কাল ছোপ ছোপে গালে হাত দিলাম গাল ছোপ ছোপে চিট চিটে গালে আমার গাল কোথায় কত ছোপ ছোপ দেখো তো ঘড়িটা পরার পর কত স্মার্ট লাগছে আমি অন্য একটা ঘড়ির বেল্ট কিনে নেব দু চারটে তাকাও যেই কথা তুমি কিনবা সেই কথা আমার জন্য অর্ডার দিবা তুমি কি ভাবছো যে তোমারে কিনে দিলাম দেখে আমার আর দেয়া বন্ধ হয়ে গেল নাকি ও এটা পেয়ার না করলে খুলবেই না তাহলে আমি দেখি ট্রাই করি পেয়ার করার না তুমি তো খুশি হলা না অন্য মানুষ হলে এরকম এরকম করে নাচ এরকম নাচে কেউ লুদরা ভালোই মজা পেলাম আগে একটা স্মার্ট ওয়াচ আছে একটা স্মার্ট ব্যান্ড আছে আর ঘড়ি তো কতগুলো আছে তা ঠিক নাই সব কালার ড্রেসের সাথে ম্যাচিং ম্যাচিং আছে তাও আমি যদি একটা কিনে দিতে বলি কিনে দিতে চায় না এরপরে বলেছি আমার জন্য একটা কিনে দেবে রেড কালারের হ্যাঁ রেড কালারের সেই এগুলো কিনে দেব বুঝেছো আনন্দ একটা গান করো
সুখে ওকে দে ওঠে মন, সুখে ওকে দে ওঠে মন, এমন হাসি আছে বেদনা মনে হয় জলে ভরে দুনয়ন, সুখে ওকে দে ওঠে মন, সুখে ওকে দে ওঠে মন। কারণ হলো গিফটটা পেলাম তো, এবার আবার দিতেও হবে, এটা আনন্দ লাগছে আবার দিতেও হবে, কষ্ট লাগছে। কত বড় পাজি তাহলে দেখুন, মন কত বড়, মানে কত ছোট, ওর জন্যই তো কালোটা দিয়েছি। কালো মানুষ কালো, মন কালো যার তার সব কালো, কালো জগতের আলো। বাহ, ব্যান্ডটা পরে তো মোটামুটি ভালোই দেখা যাচ্ছে। ব্যান্ড না, এটা লোক স্মার্ট ওয়াচ। ওই তো যাই হোক, কিছু একটা পরে একটা ভালোই দেখা যাচ্ছে। কালকে এটা পরে অফিসে যাবে। কত খুশি, থ্যাংক ইউ কুতু কুতু, থ্যাংক ইউ। আতু তো পাজি এর নাকি গিফট দিলাম, আগে জানলে গিফটটা দিতাম না আমি, রেখে যাই হোক, ভালোই হলো। থ্যাংক ইউ বন্ধুরা, বন্ধুরা থ্যাংক ইউ, মানে আপনাদের ইউটিউবটা যদি না থাকতো, যদি ইউটিউব চ্যানেলটা যদি না থাকতো, তাহলে ইনকামও করতে পারতো না, আর সবাইকে দেখানোর জন্য ভিডিওটাও করতে পারতো না। সারপ্রাইজ শুধু থাকতো না, আমাকে ভালোবাসে সবাই। আমার মনে হচ্ছে এটা কিন্তু সবাইকে দেখানোর জন্য, ভিডিও বানানোর জন্য এই সারপ্রাইজটা দিয়েছে, ঠিক না? তাহলে কি ভেবেছো, এমনি দিতাম নাকি? তাই বললাম না, এসবের চালাকি প্ল্যান করা, একটা ভিডিও বানাবে ওই জন্য এইটা দিল, আবার একটু পরে কিন্তু নিয়েও চলে যেতে পারে। ও তো তোমার মতন মন, ও তো আমার নিচ না, শয়তান লোক। একটু পর বলবে, দাও আমার ঘড়ি দাও। এ পুরো মিথ্যা কথা বলছে, এগুলো পুরো মিথ্যা কথা। আমি এত বড় চওড়া ঘড়ি পরি, আমি পরি এত বড় চওড়া ঘড়ি, আমার আছে, দাঁড়াও নিয়ে আসো। এই দেখুন, এই একই জিনিস আমি কেন কিনবো? এই দেখুন, হ্যাঁ এই ব্ল্যাক আমার একটা আছে, আরো একটা ব্ল্যাক স্মার্ট ব্যান্ড আছে, তাহলে আমি আবার ওই ব্ল্যাকটা কেন নেব? একটু পরে নিসারকেরও একটা ঝগড়া লাগবে, বলবো দাও আমার গিফট দাও। আমি কোনোদিন এরকম করি, আমার শ্বশুর বলতো, ফোন করো, আমার শাশুড়িও বলতো, আমার শ্বশুর না আর কিছু না পায়, শ্বশুর আর শাশুড়ির কথা ডেকে নিয়ে ফোন করে ধরে দিই। চুপ, ধরাই ফোন করে, আমার শ্বশুর যা যা গিফট দিয়েছিল, একদিন শাশুড়ির সাথে ঝগড়া হয়েছিল, শাশুড়ি শ্বশুর শাশুড়িরা কিন্তু লাভ ম্যারেজ ছিল, তাহলে বিয়ে টিয়ের পরে এবার রাগ হয়ে গেছে শাশুড়ি, যে বলছে যে আমি তাহলে বাড়ি চলে যাবো, থাকবো না, বলছে ঠিক আছে দাও তোমার, আমি সেই সোনার চেন বানিয়ে দিয়েছিলাম, সোনার চেন রেখে যাও, তোমার আর কি কি যেন দিয়েছিলাম সেগুলো সব রেখে যাও। খুব ব্যস্ত ছিলাম আমরা, একদিন মাঝে ভিডিও দিতে পারিনি, তারপরে কমেন্টে ঠিকঠাক রিপ্লাই করতে পারছি না, খুব ব্যস্ত, নিসর্গের পরীক্ষা আজকেই শেষ হলো, এখন একটু একটু করে আবার ভিডিও করতে পারবো, রিলস করতে পারবো, পূজোর ছুটি আসছে সামনে, বেজে গেছে ঘন্টা, মহালয়া চলে গেল, আপনারা পুজোতে খুব আনন্দ করুন সবাইকে, চলে যাবে কতদিন থেকে, আশা করি থাকি আর আপনাদের ভালোবাসা সাপোর্ট সবসময় আপনারা দিতে থাকবেন, আর এইভাবে ভালোবাসতে থাকবেন। আর কি দেখাবো এখন, বাড়িতে মা বাবা, বাড়িতে কত লোকজন, সবাই সব, আমরা এখানে এখানে আমাদের মানে কষ্ট হচ্ছে, বাড়ির ওই ভিডিও গুলো দেখলে আরো কষ্ট হচ্ছে, চলুন তাহলে দেখে নিই, চলুন তাহলে বাড়িতে কি হচ্ছে, বাবা মা কি ভিডিও পাঠিয়েছে একবার দেখে নিই, হ্যাঁ কি করছে বাড়িতে সবাই, চলুন দেখে, চলুন। তো আমরা এখন চলে এসেছি মা বাড়ি, অনেক দিন পরে আসলাম, অলমোস্ট 6 মাস পার হয়ে গেছে। এই লোকটা হলো আমাদের পাগলা বিয়াই, সবাইকে দেখলে এই মারতে লাগে, কি বলছে, এভরিথিং নো নেভার, কেমন আছো মামি? খুব ভালো, আমরা পরে এলাম, একটু দেরি হয়ে গেল, কাজ বাজ ছিল, মামা মাংস দিচ্ছে নাকি? আর এই যে যেটা ছিল মামি, এটা কমপ্লিট হয়ে গেছে, খুব ক্রিস্পি হয় এটা খেতে, আর এই যে টক ডালও আছে, আমি জানতাম না, সবাই খেতে বসে গেছি, দেখো এই যে কত রকমের আইটেম, সবাই বসেছে এক টেবিলে খাটের উপর, কেমন বাবার জন্য নিয়ে যাবে নাকি? দেখলেন তো কি সুন্দর মজা করছে বাড়িতে, সবাই এসেছে, সবাই কত স্পেশাল রান্না খাওয়া দাওয়া, কি মজা করছে, কত ঘোরাঘুরি করছে। ভিডিওটা পাঠিয়েছিল বাড়ি থেকে, বাবাকে তুলে দিয়েছিল কিন্তু ভাই,
বন্ধু ভাই যেই ভাইয়ের কথা বলি না ভাই আর ভাইয়ের বউ কষ্ট করে ভিডিও করছে ইটস মাই লাইফ ব্লগ পুরো ওই বাড়ির পুরো ভিডিওটা দেখতে হলে ইটস মাই লাইফ ব্লগে চলে যান আর ভিডিওটা অবশ্যই দেখুন আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি আমাদের আর ইটস মাই লাইফ ব্লগে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন ট্যাগ করা থাকবে ইটস মাই লাইফ ব্লগ প্লিজ একটু কমেন্ট করে দেবেন তাহলে আরো খুশি হব আর অবশ্যই আপনারা প্রত্যেককে একটা করে কমেন্ট করবেন একটু কমেন্ট বললে খুব ভালো লাগে আপনাদের কমেন্টের জন্য বসে থাকি ভিডিও কয়েকদিন না কমেন্টে রিপ্লাই করতে পারিনি হয়তো অনেকে দুঃখ পেয়েছেন রেগে গেছেন অনেকে এখন কমেন্ট করছেন না আর প্লিজ লাইক দুটো চারটি করে লাইক দিয়ে দিন আসলে আমরা খুব ব্যস্ত ছিলাম তো তাই করতে পারিনি কিন্তু আমি কালকে থেকে সব কমেন্টের রিপ্লাই গুলো দিচ্ছি দুটো চারটি কমেন্ট করে দিবেন এখানে কটা কমেন্ট আছে একটা দুটো পাঁচটা তাহলে চার পাঁচটা করে কমেন্ট করে দিবেন না না একটা করে করে দুটো করে করলে হবে অন্তত প্লিজ কমেন্ট প্লিজ আমাদের ভুলে যাবেন না আমাদের একটু ব্যস্ত ছিলাম তাই কমেন্টে রিপ্লাই করতে পারিনি কিন্তু কালকে থেকে আমি সব ভিডিওতে রিপ্লাই করেছি কি করে ভাবলে তুমি ভুলে যাব যে তোমায় আমার প্রাণ যে তুমি তাকে কি গো ভোলা যায় মরণ যদি আসে আসুক রুখবো তাকে জীবন দিয়ে আর জানি না আর জানে না যেটুক জানে সেইটুকুই গাইলো আর সেদিন সেদিন ডিম মাথায় ভেঙেছিল প্রচন্ড কাশি হয়েছে ওষুধ মাথা ব্যথার সাথে কাশির জন্য বলেছিলাম ওষুধ নিয়ে আসতে আসেনি ওষুধ নিজে নিজে উস্তাদি করে খায় ওষুধ আনেনি কেসেই যাচ্ছে একটু পরপর চা বানাও একটু পরপর কাড়া বানাও একটু পরপর গরম জল বানিয়ে দাও এই সব করাচ্ছে আমি দেখুন কত রোগা হয়ে গেছে একটু বানাও তো কত রোগা হয় বন্ধুরা আগে ছিল 47 কিলো ওজন এখন 52 কিলো ওজন হ্যাঁ 52 কিলো এ সব মিথ্যা কথা বলে 52 কিলো যাও নিয়ে আসো তো মেশিন 52 কিলো মেশিন নিয়ে আসলে তলায় দেখতে পারবে নিচে তো মাপ না না আমি 47 কিলো ছিলাম দেখো আমি ওই যখন হেঁটে হেঁটে পাহাড় দেখো দাঁড়াও পাহাড় ওরে বাবা রে গেছি রে চলো বাবা রে পটি ব্যাপার হয়ে যায় তোমার আবার গেছি রে বন্ধুরা আমার ভাই গন্ধমাধব পর্বত তুলেছিল আমি তো মনে হচ্ছে হিমালয় পর্বত তুলে আমার কোমর খুব ব্যথা হয়ে গেছে এবার কোমর ব্যথা কি বলতে চাইলাম ইম্পর্টেন্ট তোমার জন্য ভুলে গেলাম ব্যান কি যেন বলতে চাইছিলাম পুরো আমার মাথা থেকে ডিলিট হয়ে গেল শুধু মাথা নাকি কুত্তার গোবরটি মার ক্যান্সারের পেশেন্ট তো দেড় মাস পর পর চেকআপে যেতে হয় আজকে গেছে ফোন করে এখন আমি শুনবো কি কেমন আছে মা তাহলে ফোন করে শুনি হ্যাঁ শোনো ফোন করো চলে আসছে ওই সব কিন্তু কিছু জিজ্ঞাসা করো ঠিক আছে ঠিক আছে হাসপাতালে গেছে তো মার এক বছর আগে ক্যান্সার মানে ক্যান্সার হয়েছিল খুব অপারেশন বড় অপারেশন ছিল একদিন আপনাদের সব ভিডিওতে বলবো মা এখন আগে থেকে একটু ভালো আছে কিন্তু খুব বেশি ভালোও নেই এখন এসেছে কিনা জানি না আসেনি মনে হয় গাড়িতে রাত হয়ে যাবে আস্তে আস্তে হ্যালো হ্যাঁ হ্যালো এখন এখন কোথায় তোমরা কোথায় আছো এখন কোথায় আছো এখন বগুড়া বগুড়া ও নেমে গেছো হ্যাঁ ডাক্তার কি বললো ও ডাক্তার কি বললো ঠিকই আছে ও তাহলে তো ভালো সব ঠিক আছে না অসুবিধা নেই না বাহ ঠিক আছে বাড়ি যাও ফ্রেশ হও তারপর ফোন করে শুনবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে রাখলাম তাহলে পরে বাড়ি গিয়ে ফোন কর বাড়ি যাও তারপর ফোন করো রেস্ট নিয়ে আচ্ছা ঠিক আছে ঠিকই আছে এই দেখুন এই রকম চার্জারের কেবলটা ম্যাগনেটিক কেবল ডক্টর বলেছে ঠিকই আছে শুনে ভালো লাগলো মানে যেদিন যায় ডক্টরের কাছে আমাদের টেনশন হয়ে যায় খুব যখন ডক্টর বলে যে ভালো আছে অসুবিধা নেই তখন একটু ভালো লাগে সবাই একটু প্রে করবেন আমার মা যেন ভালো থাকে হাসপাতালে ছিল তো এইমাত্র ব্যস্ত ব্যস্ত হয়ে আছে বা সারা দিন সেই সকাল 7টার সময় গেছে কিন্তু আপনাদের পরে ফোন করে অনেকগুলো চেকআপ করে রেডিয়েশন আমি যেটা বললাম না এই যেরকম বললো এর বাবা ওরকমই বলতো এই তারও কি যেন বলতে চাইলাম পুরো ভুলে গেলাম তুমি একটা গাধা সেটা বলছিলে না আমি গরিবে আর দাঁড়ালো না চলে গেল
ঠিক আছে তাহলে আমিও যাচ্ছি, আবার ফিরে আসছি একটু পরে। মাথায় ডিম ফাটিয়ে ঠান্ডা জলে চান করেছে সেদিন, আর বিশাল ঠান্ডা লেগেছে, কাশি হয়েছে, আর এখন আমাকে দিয়ে খাটিয়ে যাচ্ছে, বলছে কারা বানাও কারা বানাও, তাই এখন রান্নাঘরে কারা বানাতে এসেছি। না বন্ধুরা, আমার বাবাই সব কাজ করে, আমি এখন কাজের থেকে একটু রেস্ট নিচ্ছে তো, আর এই বাজিটা এখন এসে এই মিথ্যে কথা বলে যাচ্ছে, করতো পুরো বদমাশ, পুরো বাবা বাবা যেমন লবঙ্গ। তুই পড়া বাদ দিয়ে আবার এই ঘরে এসেছিস, যা করতে বস, পটি পাচ্ছে, পটি পেলে পটি করবে। আর চলুন কাশিরামকে দেখাচ্ছি, কাশতে কাশতে অবস্থা খারাপ। এই যে হলো আমাদের কাশিরাম, কাশতে 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 কাশতে, দেখি তো ওই দেখুন ইম দিয়ে খেলার ঝাল, এটা মজা। আর এই যে কম্বল গায়ে দিয়েছে, আর আজকে একটা বেড হিটার কিনে নিয়ে এসেছে, গরম হয়েছে একটু, গরম হয়েছিল সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে গেছে, বন্ধ করার সাথে সাথে ঠান্ডা, কিন্তু ভালোই শীত পড়ে গেছে দার্জিলিং, বলো কত ডিগ্রি দেখি, দাঁড়াও কারেন্ট টেম্পারেচার এট দার্জিলিং 16। তাহলে ভাবুন কত শীত আমাদের এইখানে, দেখুন কম্বল গায়ে দিয়েছে, উলিকট পরেছে, তারপরে শুয়ে আছে কাশিরাম। আর কাশিরামের জন্য রেডি হচ্ছে কারা, ভালো করে কারা মানে এই যে নিয়ে এসেছি কারা, আর কাশতে কাশতে কাশ সারা, আর 10টার সময় ডিম দিয়ে খেলবে, খেলবে আর 10টার সময় দার্জিলিং এ চান করার ফল এটা। এই যে নিশাক এখন চকলেট চেটে 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 খাচ্ছে, চকলেটের আর আইসক্রিমের ছোঁচা, দেখি তাকাও তো কেমন লাগছে চকলেট। আর এই যে দেখুন, সেদিন আমাদের বাড়িওয়ালার ঘরে গেছিলাম, গুরুজি এসেছিল, আজকে আমাদের প্রসাদ দিয়ে গেছে। আর এটা হচ্ছে পেয়ারা, পাহাড়ের পেয়ারা, আর এটা হচ্ছে পাহাড়ের নেসপতি, নেসপতি এটা খুব টেস্টি খেতে, আমরা আগেও খেয়েছি। আর ওই প্রসাদের সাথে তিনটে ললিপপও দিয়ে গেছিল নিসার্গের জন্য, এগুলো মনে হয় প্রসাদের মধ্যেই ছিল। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, গুড নাইট।